এটা গল্প মনে হয়ে গেল, বলবো কষ্ট পাবেন না। আমাদের ইমানের অবস্থা কেমন হয়ে গেছে জানে? কয়েকজন যুবক নদীর ঘাটে বসে আছে, কোন জায়গায়, এক মহিলা কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে। কলস চেনেন না আপনারা? কলস চেনেন? তো কলস করে পানি নিয়ে যাচ্ছে। যুবকগুলো তখন বলছে যে আরে মানুষ না হয়ে যদি কলস হইতাম তাহলে মহিলার মাজায় জড়ায় থাকতে পারতাম। কথা বোঝেনি মনে হয় আমার। তখন কলস বলতেছে হ্যাঁ আমি যে মহিলার মাজার উপরে উঠছি কম কষ্টে আসি নাই, তোরা যুবক চাইলেই কি জায়গাতে আসতে পারবি? আমি ছিলাম একটা মাটি, ওই মাটিকে কাইটে কাইটে নিয়ে গেছে কুমার বাড়িতে। কুমারের এই কাজগুলো করে না? কথা বলে কুমার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আচ্ছা তারে পানি দিয়ে আমারে খুঁজছে, কি যে কষ্ট হয়েছে আমি বুঝি। কথা বলতে না, যুবক আর ওই কলসের গল্প হচ্ছে, মন খারাপ করেন আপনারা। এখান থেকে একটা শিক্ষাও আছে, খালি গল্প করতেছি তা না, একটা শিক্ষা আছে ইনশাল্লাহ, আছে না? নাই তো এই কলস বলতেছে এরপরে আমারে মাটি নিয়ে যায় পানি দিয়ে এমন সাফা সাফছে, কয়েকদিন ওইভাবে রাখছে, কি যে ঠান্ডা পানি ও কি কষ্ট আমি বুঝি। এরপরে কয়েকদিন পর আমারে রোদে শুকাইছে, রোদে শুকাইয়া এরকম পানটি নিয়ে দেখেন না মাটি বাড়ে এরকম ভাবে বাড়ি মারে না, ওই মারতে মারতে আমারে চ্যাপটা করে ফেলাইছে, চ্যাপটা করে ফেলাইয়া কিছুদিন রোদে শুকাইছে, রোদে শুকাইয়া একটু কলসার তলার মতো হালকা করে বানাইছে, বানায় আবার পানিতে ভিজাইছে, আবার ওদের রাখছে, আস্তে 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 কষ্ট করে একটা কলস বানাইছে, বানাইয়া কয়েকদিন ভিজাইছে রোদে শুকাইছে, ভিজাইছে শুকাইছে, সর্দি কাশ যত অসুখ বিসুখ কম হয় নাই, এমনি আমি কলস এই জায়গায় আসি নাই। এরপরেও আমারে সার দেয় নাই। একদিন আমাকে দেখি একটা গোপন রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো, অন্ধকার রুম, আলো নাই। আমি মনে করলাম আমি একাই মনে হয় রিমান্ডে, না দেখি আমার মতো আমার কলস ভাই অনেক ওই জায়গায়, সবগুলোর এক জায়গায় করছে, মনে করলাম অন্ধকার রুমের ভিতরে মনে হয় কিছুদিন রাখবে, কিন্তু না, কিছুক্ষণ পর দেখি এমন ভাবে আগুন লাগাইছে, কি যে যন্ত্রণা আর কি যে আগুনের তাপ, রিমান্ডে নিয়ে কি যে কষ্ট দিয়েছে আমি ভালোবাসি। কথা কি বুঝতে পারছেন? এইভাবে আগুন দিয়ে জ্বালাইয়া আমাদের এমন তাপ দেওয়া দিয়েছে, এরপরে মনে করলাম মনে হয় এইভাবে জ্বলতেই থাকবো সারা জীবন, কিন্তু না, জ্বলার দিন একদিন শেষ হয়ে গেল। দেখলাম মা অন্ধকারের ভিতরে ছিলাম, আমাদের উপরে যে চাদর মোড়ানো ছিল যে ঢাইকে ঢুকে রাখছে, আসেন রাখে না ভাই মাটিতে ঢাইকে রাখে, কয়েকগুলো ভেঙ্গে ভঙ্গে আমাদের আস্তে আস্তে বের করা শুরু করলো। দুই একজন যারা ওই আগুনের তাপ সহ্য করতে না পারছে, দুই একজন ওই জায়গায় আগুনে গুড়িয়ে শেষ হয়ে গেছে। আমি অবশ্য ওদের মধ্যে ভালো ছিলাম, বের হয়ে আসছি। আসার পরে কয়েকদিন পর আমাকে হাটে নিয়ে আসা হলো, আমি মনে করলাম কোথায় যেন বেড়াইতে যাচ্ছি। হাটে নিয়ে যাওয়ার পর আমি মনে করলাম আমার দেখেই বিক্রি হবে, কিন্তু না, বিক্রি হলো না। আমার আবার মাঝে মাঝে যাই এসে টোকা দিয়ে দেখে, টোকা দিয়ে দেখে, কারো পছন্দ হলে নেয় আর না হলে ওই জায়গায় রেখে দেয়। কথা কন কথা কন, এইভাবে টোকাইয়া দিয়ে আমারে দেখে, একজনের পছন্দ হলো সে বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসা মাত্রই আমার জীবনের পরিবর্তন হয়ে গেল। বাড়িতে পৌঁছা দেরি আর বইয়ের কোলে উঠতে দেরি হয় নাই। এরপরের বউ বলে কেমন কলস নিয়ে আসছো গো, দেখি এদিক ওদিক করে আমারে দেখছে, দেখা এখন প্রতিদিন আর বউ আমারে মাঝে মাঝে শখ করে মাজাই তোলে, তুলে আমারে পানি নিয়ে আসে, এমনি আমি কলস এই জায়গায় আসি না। এই কথাটা কেন বললেন হুজুর? বলার পিছনে কারণ আছে না? নাই, আপনি মুসলমান হয়েছেন মনে করেন এমনি জান্নাতে যাবেন, অত সোজা না, জান্নাত মামুর বাড়ির ডাল না, গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে গেতে যাইতে হলে আপনাকে অনেক পরিশ্রম করা লাগবে, কথা বলেন ঠিক না? ঠিক, একটা কলস মহিলার মাজা পর্যন্ত পৌঁছাইতে ওই কলসটারে যেরকম মার নির্যাতন কষ্ট ধৈর্য সহ্য করা লাগে, এই মুসলমান কেউ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে গেলে অনেক কষ্ট নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করা লাগবে, কথা বলেন ঠিক না? ঠিক, আপনাকেও কলসের মতো গোপন ঘরে রিমান্ডে নিতে পারে, আপনাকেও হায়দ্রাবাদ দুপায়ে জানোয়ারে চাপতে পারে, কথা বলেন ঠিক না? ঠিক, আপনার উপরে অত্যাচার নির্যাতন জুলুম আসতে পারে, শত নির্যাতনের পরেও কলসটা যেরকম টিকে ছিল আমাদেরও টিকে থাকা লাগবে, কথা কন ঠিক না? ঠিক, এমনি জান্নাত না, খাঁটি স্বর্ণ। এই যে স্বর্ণ মহিলাদের কানের দুল হয়, গলার হার হয়, এমনি হয়েছে, কথা কন না? বিয়ের আগ বিয়ের পরে ওই ছেলে যাওয়ার আগে ওই গহনা মেয়ের শরীর দখল করে, কথা কন না?
কানের দুল কানে, নাকের ফুল নাকে, গলার চেন, মাথার টিকলি, কত কন্যা খায়, হাতের বালা, ছেলে মেয়েকে টাচ করার আগে ওই গহনা মেয়ের শরীর কি করে, দখল করে, কত কন ঠিক না ঠিক। ওই যে স্বর্ণ একটা চেন হইতে কত কষ্ট হয়েছে, কথা কন, এই কানের দুল হইতে কত কষ্ট হয়েছে, স্বর্ণ কেউ আগুনে গলায়া পিটাইছে, রিমান্ড এনেছে, ভালো হয়েছে, তারপরে জমায়া জমায়া জায়গা মতো আসছে, কথা কন ঠিক না ঠিক। মুসলমানকে ওই স্বর্ণের মতো কলসের মতো পরীক্ষা দিয়া জান্নাতে যাওয়া লাগবে, কথা কন ঠিক না ঠিক। স্বর্ণকে আগুনে গলাইয়া সুন্দর গহনা বানায় এই মুসলমানকেও।